হ্যালো ফ্রেন্ডস, আমি অনুপম সেনগুপ্ত। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনুপম ফিনান্সিয়াল অ্যান্ড চিটাগাং গ্রুপ অফ ফিনান্স ব্যাংকিং। তো আমার আগের ভিডিওগুলো যারা মিস করেছেন, আমার গ্রুপের সদস্যরা, তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। যেহেতু আমি আগে অর্থের সমমূল্য সূত্রগুলো করে ফেলেছি এবং অলরেডি আমি আর্থিক বিশ্লেষণ অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের দুইটি স্টেপ পার করে এসেছি এবং তৃতীয় স্টেপ নিয়ে আজকে আমি কথা বলতে এসেছি। তৃতীয় স্টেপ হচ্ছে আমাদের নিরাপত্তা প্রান্ত বের করার জন্য। আমি কিন্তু একটা ভুল বলেছিলাম যে নিরাপত্তা ব্যয়, কিন্তু নিরাপত্তা ব্যয় নয়, এটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত। তো নিরাপত্তা প্রান্তটা কি আগে আমরা সেটা জেনে নিই, তারপর সেটা সূত্র জানবো এবং সেটা এই সূত্রটা প্রয়োগ করা কীভাবে প্রয়োগ করতে হবে সেটাও সম্পর্কে আমি বলবো। এরপরে আমাদের স্টেপ ফোর এবং লাস্ট স্টেপ আমাদের অনুপাত বিশ্লেষণ করার ক্ষেত্রে যেটা করতে হয়, মার্জিক কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, নিরাপত্তা প্রান্ত অনুপাত, সমচ্ছেদ বিন্দু অনুপাত এবং টার্গেট সেল যেটা বলেছিলাম, প্রয়োজনীয় বিক্রয় একক, এর কথা যেটা আমি আগে বলেছিলাম সেটা আমরা স্টেপ ফোরে শিখবো। তো আমরা আজকে স্টেপ থ্রি তে আছে, যে এর আগের দুইটা স্টেপ আমি কিন্তু পার করে ফেলেছি। এর আগের দুইটা স্টেপ যারা মিস করেছেন, আমার গ্রুপে যারা নতুন সদস্য আছেন, তাদেরকে আমি আবার বলছি যে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার গ্রুপে আছে। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে ঢুকে আমার আগের ভিডিওগুলো, মানে যেগুলো আমি বলছিলাম যে অর্থের সময়মূল্যর কথা এবং অর্থের সময়মূল্যর পর আমি যে আর্থিক বিশ্লেষণ নিয়ে কথা বলছিলাম, আর্থিক বিশ্লেষণের দুইটি স্টেপ আমি অলরেডি পার করে ফেলেছি এবং তৃতীয় স্টেপে চলে এসেছি আজকে। তো আমি আজকে তৃতীয় স্টেপ নিয়ে কথা বলি। তো তৃতীয় স্টেপে নিরাপত্তা প্রান্ত কি? নিরাপত্তা প্রান্ত বলতে ব্যবসায় মোট প্রকৃত বিক্রয় বিক্রি ও সমচ্ছেদ বিন্দুতে ব্যবসায় অর্জিত বিক্রির মধ্যকার পার্থক্যকে বোঝায়। অর্থাৎ সমচ্ছেদ বিন্দুতে বিক্রির পরিমাণ অপেক্ষা প্রকৃত বিক্রি বেশি হলে অতিরিক্ত বিক্রি হলো নিরাপত্তা প্রান্ত। আমি যে বলেছিলাম যে আমাদের সমচ্ছেদ বিন্দুতে লাভও হবে না লোকসানও হবে না। এবার নিরাপত্তা পাণ্ডটা কি বলাচ্ছে বোঝাচ্ছে? নিরাপত্তা পাণ্ডটা হচ্ছে আমাদের সমচ্ছেদ বিন্দু থেকে যদি আমার অধিক লাভ হয়, সেটা অধিক টাকা আসে, সেরকম আমাদের এটাকে নিরাপত্তা, অতিরিক্ত বিক্রি হলে সেটা আমাদের নিরাপত্তা মানে, মানে আমাদের সমচ্ছেদ বিন্দু থেকে যদি আমার অতিরিক্ত বিক্রি হয় সেটা আমাদের নিরাপত্তা মানে হবে, মানে আমাদের কোম্পানিটা একটা ভালো পজিশনে আছে। যদি নিরাপত্তা প্রান্তটা আমাদের সমচ্ছেদ বিন্দু থেকে নিম্নগামী হয়, তাহলে আমাদের কোম্পানিটা অবশ্যই বিপদে পড়বে, সেটা আমাদের রিস্ক, একটা রিস্কের মধ্যে পড়বে। তো নিরাপত্তা প্রান্তটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ জিনিস। তো নিরাপত্তা প্রান্ত নির্ণয় করার ক্ষেত্রে আমাদের দুইটা সূত্র আছে। আমাদের প্রকৃত সূত্র হচ্ছে প্রকৃত বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিক্রয় সমান নিরাপত্তা প্রান্ত, এটা হচ্ছে আমাদের প্রকৃত সূত্র। কিন্তু এখন আমাদের প্রকৃত বিক্রয় বলতে গেলে আমরা কি বুঝাচ্ছি? আমি স্টেপ ওয়ানে বলেছিলাম যে আমাদের আমাদের একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া থাকবে এবং বিক্রয়ের মোট টাকাটাও দেওয়া থাকবে, সেইটা গুণ করে আমাদের পুরা বিক্রয়ের টাকাটা বের করতে হবে। তো প্রকৃত বিক্রয়ের টাকা বলতে সেটাকেই বোঝানো হচ্ছে, যে মোট বিক্রয়টাকে আমার একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ করার পর যে টাকাটা আসবে সেটা হচ্ছে আমার প্রকৃত বিক্রয়। এবার সমচ্ছেদ বিক্রয়টা কেন? আমি স্টেপ টুতে বলেছিলাম সমচ্ছেদ বিক্রয় আমাদের সমচ্ছেদ বিন্দু আমাদের স্টেপ থ্রিতে লাগবে। আমরা তাহলে আমাদের নিরাপত্তা প্রান্ত নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করতে হবে অবশ্যই, এবং সমচ্ছেদ বিন্দু নির্ণয় করার পরে আমাদের এই সূত্রটা করতে হবে। তো সমচ্ছেদ বিন্দু সূত্র আমরা অবশ্যই জানি, এবং সমচ্ছেদ বিন্দু নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে একক এবং টাকা দুটোটাই বের করতে হবে। কেন টাকা বের করতে হবে? সেটা হচ্ছে যে যদি আমাদেরকে নিরাপত্তা প্রান্ত এককে বের করতে বলা হয়ে থাকে, সেক্ষেত্রে আমি এককের সূত্র দিয়ে করতে পারবো, এবং যদি আমাকে টাকায় বের করতে বলা হয় তাহলে আমি টাকা দিয়ে করতে পারবো, এবং যদি আমাকে কোনোটাই বের করতে না বলা হয়ে থাকে সেক্ষেত্রে আমি একক এবং টাকা দুটোটাই নির্ণয় করতে পারবো। তাহলে আমি একটা উদাহরণের সাহায্যে বলি, আজকে আমি একটা না দুইটা উদাহরণ বলবো, কেননা নিরাপত্তা প্রান্তটা একটু জটিল আছে। তাহলে আমি প্রথমটা বলি, যে মিনহা লিমিটেড কোম্পানি কিছু তথ্য দেওয়া হলো, বার্ষিক মোট বিক্রয় 5,000 একক, মোট স্থির ব্যয় 50,000 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য 30 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 10 টাকা। এবার
আমাকে বলেছে, প্রথমে বলেছে ব্রেক ইভেন বিন্দু টাকায় এবং এককে নির্ণয় করার জন্য, এরপরে বলেছে নিরাপত্তা প্রান্ত শুধু টাকায় নির্ণয় করার জন্য। এখন একটা জিনিস আমি আগেই বলেছিলাম যে যদি আমাদেরকে প্রশ্নে ব্যাক ইভেন বিন্দু নির্ণয় করতে বলা হয়ে না থাকে, সেক্ষেত্রে যদি আমাদেরকে ডাইরেক্ট বলবে নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো, সেক্ষেত্রে আমাকে অবশ্যই সমচ্ছেদ বিন্দু একক টাকা দুটা বের করতে হবে, এর কোনো বিকল্প নেই। কেননা সমচ্ছেদ বিন্দু দিয়ে আমাদের নিরাপত্তা ব্যয় নির্ণয় করতে হবে, সূত্র কিন্তু সেটাই বলছে। আমাদের সূত্র হচ্ছে নিরাপত্তা প্রান্ত একক বা একক সমান প্রকৃত বিক্রয় গুণ সরি প্রকৃত বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু একক। এখন আমি ব্র্যাক ইভেন বিন্দু বা সমচ্ছেদ বিন্দু নির্ণয় করব। তো সমচ্ছেদ বিন্দু নির্ণয়ের সূত্র কোনটা ছিল? সমচ্ছেদ বিন্দু নির্ণয়ের সূত্র ছিল স্থির ব্যয় ভাগ একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তো সেক্ষেত্রে আমার স্থির ব্যয় হচ্ছে 50,000 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য 30 টাকা এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 10 টাকা। এবার আমি 30 থেকে 10 বাদ দিলে 20, এবার 20-কে 50,000 দিয়ে ভাগ করব। 50,000 দিয়ে ভাগ করলে আমার 2,500, এটা হবে একক, এটা কোনো টাকা নয়। এবার এই 2,500টা আমি ব্র্যাক ইভেন বিন্দু টাকায় রূপান্তরিত করব। তো ব্র্যাক ইভেন বিন্দু টাকায় রূপান্তরিত করার ক্ষেত্রে সূত্র হচ্ছে ব্র্যাক ইভেন বিন্দু একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য, আগের সূত্র যেটা আমি স্টেপ টুতে বলেছিলাম সেই সূত্রটাই। এখন 25,2,500 এককে 30 দিয়ে গুণ করার পর আমার মান আসে 75,000 টাকা। এই 75,000 টাকায় আমরা এবার সমচ্ছেদ সরি এবার আমরা নিরাপত্তা প্রান্ত বের করব। এবার আমাদের নিরাপত্তা প্রান্ত সূত্র হচ্ছে নিরাপত্তা প্রান্ত একক সমান প্রকৃত বিক্রয় একক মাইনাস সমচ্ছেদ বিক্রয় একক বা MS ইউনিট SPU মাইনাস BEP ইউনিট। মানে MS ইউনিট মানে হচ্ছে মার্জিনাল সেফটি। আচ্ছা, আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে নিরাপত্তা প্রান্তকে ইংলিশে মার্জিনাল সেফটি বলা হয়। তো ইউনিট মানে আমি আগে বলেছিলাম যে ইউনিট মানে একটা পার ইউনিটের কথা বলা হয়ে থাকে, মানে একক যেটা বলা হয়ে থাকে। তো আমাদের সূত্র অনুযায়ী এখন আমার প্রকৃত বিক্রয় আছে, সমচ্ছেদ বিন্দু ও আছে। তো এখন প্রকৃত বিক্রয় আমার থেকে 5,000 একক দেওয়া আছে। এখন আমরা আমাদেরকে যেহেতু মার্জিনাল সেফটি বা নিরাপত্তা ব্যয় টাকায় নির্ণয় করতে বলা হয়েছে, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে 5,000-এর সাথে 30 গুণ করে দিতে হবে অবশ্যই। এবং 30 গুণ করে দেওয়ার পর আমার মান আসছে 1,50,000 টাকা। এবং 1,50,000 টাকা যেটা এসেছে, এবার আমি মাইনাস করব সমচ্ছেদ বিক্রয়, যেটা আমার টাকা এসেছে সমচ্ছেদ বিক্রয়ের টাকা যেটা এসেছে 75,000 টাকা, সেই 75,000 টাকাকে আমি মাইনাস করার পর আমার আবার টাকা আসছে 75,000 টাকা। এখন একটা মজার বিষয় হচ্ছে এটা আমাদেরকে একক নির্ণয় করতে বলা হয়ে থাকে। তো একই হিসাবে আমরা একক নির্ণয় করব। তাহলে একক নির্ণয় করার পরে আমাদের যে মানটা হবে সেটা হচ্ছে যে আমার মান থাকবে 5,000 টাকা একক নির্ণয় করার ক্ষেত্রে, শুধু 5,000 টাকা মাইনাস 2,500 টাকা। এবার 2,500 টাকা এসেছে বরাবর। এবার এই 2,500 টাকাকে মার্জিনাল সেফটির টাকায় রূপান্তরিত করার সূত্র হচ্ছে মার্জিন নিরাপত্তা প্রান্ত একক গুণ প্রকৃত বিক্রয়, যেটা আমি সমচ্ছেদ বিন্দুতে করেছিলাম যে সমচ্ছেদ বিন্দু বের করার পরে সমচ্ছেদ বিন্দুকে আবার একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ করেছিলাম, ঠিক একইভাবে এটাকেও সেমভাবে গুণ করে দিলাম। এবার আমাদের মান কিন্তু বরাবরই এসেছে 75,000 টাকা। এই দেখুন 75,000 টাকা বরাবর এসেছে। আমরা চাইলে কিন্তু এভাবে অঙ্কটা করতে পারবে। যদি আমাদেরকে এককে নির্ণয় করতে একক যদি আমাকে বলতো নিরাপত্তা প্রান্ত একক ও টাকায় নির্ণয় করো, সেক্ষেত্রে আমাকে ফার্স্টে একক নির্ণয় করতে হতো। এককের মান হচ্ছে মোট বিক্রয় প্রকৃত বিক্রয়ের একক হচ্ছে 5,000 একক, এবং আমার সমচ্ছেদ বিন্দু একক আমি যেটা বের করেছিলাম 2,500 একক। এই দুইটাকে আমরা মাইনাস করার পর আমাদের মান আসছে 2,500। এবার এই 2,500কে আমি 30 দিয়ে গুণ করব, কেননা সমচ্ছেদ নিরাপত্তা প্রান্ত সূত্র টাকায় রূপান্তরিত করার ক্ষেত্রে হচ্ছে নিরাপত্তা প্রান্ত একক গুণ প্রকৃত বিক্রয় একক। এবার আমাদের নিরাপত্তা প্রান্ত একক আমরা যেটা পেয়েছি
2500 টাকা, সেই 2500 টাকাকে আমি 30 দিয়ে গুণ করব। আমার 30 একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে, তো আমি এটা দিয়ে গুণ করার পর আমার মান আসছে 75,000 টাকা। আর যদি এক টাকায় নির্ণয় করতে বলা হয়ে থাকে, তাহলে আমি এটাই করতে পারবো যে 5,000-এর সাথে 30 গুণ করে দেওয়ার পর 1,50,000 টাকা এবং 75,000 টাকা হচ্ছে আমি সমচ্ছেদ বিন্দু যেটা টাকায় নির্ণয় করেছিলাম, সেই 75,000 টাকা মাইনাস করে দেওয়ার পর আমার মান আসছে 75,000 টাকা। এইটুকুই। এবার আমি উদাহরণ দুইতে চলে যাচ্ছি। উদাহরণ দুই হচ্ছে, এটা হচ্ছে নটর ডেম কলেজ ঢাকার। এটা হচ্ছে যে একটি কলম কারখানা স্থির ব্যয় 50,000 টাকা, প্রতি কলম উৎপাদনে কাঁচামাল ও শ্রমিকের ব্যয় যথাক্রমে 6 টাকা ও 4 টাকা, ব্যবস্থাপক প্রতিটি কলম 20 টাকা করে বার্ষিক 10,000 টাকা 10,000 একক কলম বিক্রয় করতে পারবেন বলে প্রত্যাশা করে। এবার এখানে লেগেছে ফার্মটি নিরাপত্তা প্রান্ত টাকায় নির্ণয় করো, টাকায় নির্ণয় করতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমাকে প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমাকে অবশ্যই সমচ্ছেদ বিন্দু নির্ণয় করতে হবে। তো সমচ্ছেদ বিন্দু বন্ধু, আমার স্থির ব্যয় হচ্ছে 50,000 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 20 টাকা, কিন্তু একক প্রতি পরিবর্তনশীল ব্যয় নেই। এবার আমাদের কনফিউজড হয়ে যাওয়ার পালা। একক পরিবর্তন একক প্রতি পরিবর্তনশীল ব্যয় নেই, তাহলে আমরা একক পরিবর্তন একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টা বের করবো কেমনে? তাহলে আমি একটু প্রশ্ন চলে যাই। এই যে বলে দেওয়া আছে প্রতি কলমে কাঁচামাল ও শ্রমিকের ব্যয় 6 টাকা ও 4 টাকা, এই এটাই হচ্ছে পরিচালন ব্যয়। এই দুটাকে আমরা যোগ করব। এবার 6 টাকা এবং 4 টাকা এই দুইটাকে যোগ করার পর আমার আসছে 10 টাকা। এবার 10-এর সাথে 20 মাইনাস করলে আমার আসছে 10 টাকা, এবং এই 10 টাকাকে আমি 50,000 দিয়ে ভাগ করব। 50,000 দিয়ে ভাগ করার পর আমার মান আসছে 5,000 একক, মানে যেহেতু আমাকে সমচ্ছেদ বিন্দু বের করতে বলা হয়েছে 5,000 একক। এবার সমচ্ছেদ বিন্দু আমি পেয়ে বিন্দুর একক টাকাটা পেয়ে গেলাম। এবার একক কে আমরা টাকায় রূপান্তরিত করব। সমচ্ছেদ বিন্দু টাকায় রূপান্তরিত করার সূত্র হচ্ছে সমচ্ছেদ বিন্দু সমচ্ছেদ বিন্দু টাকায় লেখে সমচ্ছেদ বিন্দু একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য। এবার আমি 5,000 একক যেটা পেয়েছি সেটার সাথে 20 গুণ করে দিব। আমার 20 হচ্ছে 20 মানে হচ্ছে আমার, যেহেতু আমাকে উল্লেখ করে দেয়নি, একটা জিনিস খেয়াল করবেন যে ব্যবস্থাপক প্রতিটি কলম 20 টাকা করে বার্ষিক 10,000 একক কলম উৎপাদন করে, মানে আমাকে এখন উল্লেখ করে দেয়নি কিন্তু একক প্রতি বিক্রয় মূল্য কত, তাহলে আমার একটু মাথা খাটিয়ে ধরে নিতে হবে এটাই হচ্ছে প্রতিটি কলম 20 টাকা, এটাই হচ্ছে আমার একক প্রতি বিক্রয় মূল্যের টাকা। এবং 10,000 টাকা যেটা দিয়েছে এটা পুরো বিক্রয়ের টাকাটা। তাহলে আমি কী কী পেলাম? বিক্রয় একক প্রতি বিক্রয় হচ্ছে 20 টাকা, প্রকৃত পুরো বিক্রয় হচ্ছে 10,000 টাকা, এবং পরিচালন ব্যয় হচ্ছে 10 টাকা, এবং আমাদের স্থির ব্যয় হচ্ছে 50,000 টাকা। এবার আমি সমচ্ছেদ বিন্দু টাকাটা নির্ণয় করে ফেললাম। সমচ্ছেদ বিন্দু টাকা নির্ণয় করার পর আমার মান আসছে 2,00,000 টাকা। এবার 2,00,000 টাকাকে আমি সমচ্ছেদ সরি 1,00,000 টাকা, যেহেতু 5,000 একক 1,00,000 টাকা। এবার আমরা প্রকৃত বিক্রয় নির্ণয় করব। প্রকৃত বিক্রয় নির্ণয় করার ক্ষেত্রে আমি আগে বলেছিলাম যে একক প্রতি বিক্রয় মূল্যের সাথে প্রকৃত বিক্রয়টা, মানে আমাদের বরাবর যে বিক্রয়ের টাকাটা দেওয়া হয়েছে সেটার সাথে গুণ করতে হবে। সো সেই হিসাবে আমি 10,000-এর সাথে 20,000 টাকা গুণ করে দেওয়ার পর আমার 20,000 2,00,000 টাকা এসেছে। তো আমার এখন সমচ্ছেদ বিক্রয়ের টাকা পেয়ে গেছি 1,00,000 টাকা, আর ওদিকে প্রকৃত বিক্রয়ের টাকা হচ্ছে 2,00,000 টাকা। এবার 1,00,000-এর সাথে 2,00,000 মাইনাস করার পর আমার বাকি থাকছে 1,00,000 টাকা, সেটা হচ্ছে আমাদের মার্জিনাল সেফটি বা নিরাপত্তা প্রান্ত। বুঝা গেছে? তাহলে আমি আরেকবার বুঝিয়ে দিই। আমার স্থির ব্যয় দেওয়া আছে 50,000 টাকা, এবং আমার পরিচালন ব্যয় কিন্তু দেওয়া নাই। সেক্ষেত্রে আমাকে কাঁচামাল ও শ্রমিকের ব্যয় যথাক্রমে 6 টাকা এবং 4 টাকা দেওয়া হয়ে গেছে। তো এই দুইটা যোগ করে আমার 10 টাকা আসছে, এবং এই 10 টাকাটা হচ্ছে আমার পরিচালন ব্যয়। এবং আমার একক প্রতি বিক্রয় মূল্য সেটাও দেওয়া নাই, কিন্তু আমাকে ব্যবস্থাপক প্রতিটি কলম 20 টাকা করে বার্ষিক 10,000 একক বিক্রয় করতে পারবেন বলে প্রত্যাশা করেছে, এরকম একটা দেওয়া আছে। তো এখন 20 টাকা করে দেওয়া আছে, মানে আমি ধরে নিতে পারবো এটা হচ্ছে আমার একক প্রতি বিক্রয় মূল্য, এবং 10,000 টাকা 10,000 একক হচ্ছে আমার প্রকৃত বিক্রয়ের ফুল এককটা।
তো আমি আবার আমার সূত্রগুলো ব্যবহার করলাম, এবং সূত্রগুলো ব্যবহার করার পর আমার নিরাপত্তা প্রাপ্ত হচ্ছে 1,00,000 টাকা। তাহলে আমার সূত্র, আসল সূত্র হচ্ছে যে প্রকৃত বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু সমান নিরাপত্তা প্রান্ত। আর যদি আমাদেরকে টাকা বের করতে বলা হয়, তাহলে নিরাপত্তা প্রান্ত একক, এটা হচ্ছে যে টাকা নয় সরি, এটা হচ্ছে যে একক নির্ণয় করার ক্ষেত্রে, এটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত একক সমান একক সম একক প্রকৃত বিক্রয় এককটা, এবং সমচ্ছেদ বিন্দু একক। সমচ্ছেদ বিন্দু একক মানে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে সমচ্ছেদ বিন্দু প্রথমে নির্ণয় করতে হবে। এবং যদি আমাদেরকে প্রশ্নে উল্লেখ না করে দেয়, আমি বারবার বলছি যে আমাদের প্রশ্নে উল্লেখ যদি না করে দেয়, ডাইরেক্ট যদি বলে যে নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো, সেক্ষেত্রে আমাকে অবশ্যই সমচ্ছেদ বিন্দু নির্ণয় করতে হবে। সমচ্ছেদ বিন্দু টাকাটা নির্ণয় করার দরকার নেই, শুধুমাত্র একক নির্ণয় করে আমি টাকাটা বের করতে পারবো। আর যদি টাকাটা নির্ণয় করে ফেলেন, সেক্ষেত্রে আমাকে ডিরেক্ট টাকা টাকা নির্ণয় করে ফেলতে পারবো, নিরাপত্তা প্রান্তের টাকাটা নির্ণয় করে ফেলতে পারবো, যেটা আমি উদাহরণ দুইয়ে বলেছিলাম, উদাহরণ একেও বলেছিলাম, কিন্তু আমি অন্যভাবেও করতে পারবো, সমস্যা নেই সেক্ষেত্রে। তো আমার এককের সূত্র হচ্ছে এটা। এবার আমি টাকা রূপান্তরিত করতে গেলে যেটা ব্যবহার করতে হবে, যে নিরাপত্তা প্রান্ত একক আমি যেটা এখানে পেয়েছি, সেটা নিরাপত্তা প্রান্ত একক আমার প্রকৃত বিক্রয়, যেটা আমাকে এখানে ব্যবহার করতে হয়েছিল সেইটা প্রকৃত বিক্রয় এককেরটা। এবার দুটোটা গুণ করে দিয়ে যে মানটা আসবে সেটা হচ্ছে আমার নিরাপত্তা প্রান্ত এককের টাকাটা, নিরাপত্তা প্রান্তর টাকাটা, আর এটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত একক, নিরাপত্তা প্রান্তর টাকা, নিরাপত্তা প্রান্তর প্রকৃত সূত্র, টাকা এককের সূত্র, টাকা সূত্র। এরপরে আমাদের নেক্সট আসছে, আমি আগে বলেছিলাম যে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, সমচ্ছেদ বিক্রয় অনুপাত, তারপরে হচ্ছে মার্জিনাল সেফটি অনুপাত, এবং প্রয়োজনীয় বিক্রয় একক বা টার্গেট সেল নিয়ে কথা বলবো, এবং স্টেপ ফোর, এবং আমাদের লাস্ট স্টেপ যেটা বলা যেতে পারে। এরপরে আমার পঞ্চম অধ্যায়, একাদশ দ্বাদশ শ্রেণীর স্বল্প মধ্যমেয়াদী অর্থায়ন, শর্ট অ্যান্ড মিড টার্ম ফিন্যান্সিং নিয়ে আমি কথা বলতে যাব, এবং এখানের মধ্যে কিছু সূত্র আছে এইসব নিয়ে আমি কথা বলবো। তো আমার স্টেপ ফোর এর পরে আমি এটা নিয়ে কথা বলবো। আর যারা 9-10 আছে তাদের আমি বলেছিলাম যে ঝুঁকি অনিশ্চয়তার কথা, তো ঝুঁকি অনিশ্চয়তা আমাদেরও আছে, সেটা কিন্তু আমাদের নবম অধ্যায়ে চলে গেছে, ঝুঁকি ও মুনাফার হার। তো আমাদের আমার নবম অধ্যায় আস্তে আস্তে আরো দেরি হবে, তো যদি তোমরা চাও সেক্ষেত্রে আমি কিন্তু আগেই ফেলতে পারি, কিন্তু আমি এখনো যেহেতু আমাদের অঙ্কগুলো করিনি ঝুঁকি অনিশ্চয়তা, সেক্ষেত্রে শুধু আমি আদর্শ বিচ্যুতিটাই দেখাতে পারবো। ভেদাঙ্কটা আমাদের ভেদাঙ্ক আছে এখন, একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য ভেদাঙ্ক আছে, এবং কিছু আরো নতুন সূত্র অ্যাড হতে পারে, আমি কিন্তু এখনো জানি না সেটা সম্পর্কে, তো সেটা নিয়ে আমি কথা বলবো। তবে যদি আমি নবম অধ্যায় নবম কন্টিনিউ করে যদি নবম অধ্যায় যাই, সেক্ষেত্রে একটু তোমাদের ওয়েট করতে হবে নবম অধ্যায় আসা পর্যন্ত। এখন আমি যেহেতু আমার ক্লাসের গুলো নিয়ে আমি আলোচনা করছি, তো আমি এখন আপাতত স্বল্প মধ্যমেয়াদী অর্থায়ন নিয়ে কথা বলবো স্টেপ ফোর এর পরে, আর্থিক বিশ্লেষণ মানে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এর পরে। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আমার গ্রুপের সাথে থাকবেন। আর আমি বারবার বলছি যে আমার গ্রুপে যারা এখন নতুন মেম্বার আছেন, তারা যদি তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো পাননি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যেতে পারেন, অনুপম ফিনান্স হেল্প দিলে আসবে। আর যদি আমার আমার সাথে যারা কানেক্ট আছেন ফেসবুকে, তারা আমাকে ইনবক্সও নক দিতে পারেন, আমি আপনাকে আপনাদেরকে ইউটিউবের লিঙ্ক দিয়ে দিব। আর আমাদের আমার ইউটিউব চ্যানেলের সদস্যরা, আপনারা আপনাদেরকে বলছি যে যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই একটু কমেন্ট করবেন, আসলে ভুল হচ্ছে নাকি শুদ্ধ হচ্ছে সেটা আমি নিজেও বুঝতে পারছি না, যেহেতু আমি মাত্র পড়ালেখা এগুলো নিয়ে পড়ছি, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বলে কথা। তো একটু জানাবেন যে ভুল হচ্ছে না শুদ্ধ হচ্ছে, আমি যতটুকু পারছি একটু বুঝিয়ে দিচ্ছি সূত্রগুলো। আমি অঙ্কর দিকে যাচ্ছি না, অঙ্কগুলো একটু আপনারা সার দিয়ে বা আপনারা নিজেরা চেষ্টা করবেন, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার নয়, আমি শুধু ফিন্যান্সের সূত্রগুলোই বলবো।
এবং সূত্রগুলো কিভাবে ব্যবহার করতে হবে সেটাই বুঝিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, নমস্কার।